আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের বাইরে অবস্থানকারী কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ খবর। কুয়েতের আর্টিকেল 20 নাম্বার অর্থাৎ খাদেম ভিসা ছাড়া সকল ধরনের ভিসাধারীরা যাদের কুয়েতের বৈধ আকামা রয়েছে, তারা কুয়েতের বাইরে 6 মাসেরও বেশি অবস্থান করতে পারবে। শুধু তাদের আকামার বৈধতা থাকলেই কুয়েতে প্রবেশ নিশ্চিত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া রিলেশনস অ্যান্ড সিকিউরিটি ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল তাওহিদ আল কান্দারি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করে বলেছে যে প্রবাসীরা 6 মাসের বেশি কুয়েতের বাইরে থাকলেও তাদের আকামা বাতিল করা হবে না। তিনি আরও জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোভিড মহামারী চলাকালীন প্রবাসীদের জন্য এই ছাড় দিয়েছিল, কারণ ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে কুয়েত প্রবাসীদের আগমন স্থগিত করা হয়েছে। কুয়েতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে সমস্ত সরকারি ও বেসরকারি সেক্টর অফিসে। করোনার পূর্ববর্তী সময়ের মতো সকল স্তরে কাজ শুরু হয়েছে। সরকার সম্প্রতি বিশেষ কিছু প্রতিষ্ঠান ছাড়া সমস্ত অনলাইন কাজ বাতিল করেছে। আলহামদুলিল্লাহ, এই আইনটি বলবৎ থাকায় অনেকেরই সুবিধা হবে। মূল কথা হলো, খাদেম ভিসা ছাড়া অন্যান্য ভিসাধারীরা কুয়েতের বাইরে 6 মাসের বেশি অবস্থান করতে পারবে। এছাড়াও এখনও অনলাইনে আকামা নবায়ন প্রক্রিয়া জারি রয়েছে, অর্থাৎ অনলাইনে আকামা নবায়ন করা যাবে। কুয়েতের বাইরে অবস্থান করা প্রবাসীরাও অনলাইনে আকামা নবায়ন করতে পারবে। এদিকে কুয়েতে অবস্থিত ভ্যাকসিন সেন্টারগুলোতে সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে মিশরের ভ্যাকসিন সেন্টার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, জিলিবের ভ্যাকসিন সেন্টার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এবং জাবের ব্রিজের ভ্যাকসিন সেন্টার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও প্রাথমিক যেই স্বাস্থ্য ক্লিনিকগুলো রয়েছে, যেমন শামিয়া, সিদ্দিক, ওমরিয়া, মাসাইল 9, এই ভ্যাকসিন সেন্টারগুলো বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আরও উল্লেখ থাকে যে আপনাদের মেসেজের মাধ্যমে ভ্যাকসিন সেন্টার এবং সময় জানিয়ে দেওয়া হবে। এবারে জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর তথ্য। কুয়েত সরকারের নির্দেশনায় ফ্যামিলি এবং ভিজিট ভিসা খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এই সপ্তাহেই অনেকেই ফ্যামিলি এবং ভিজিট ভিসার জন্য অনুরোধ পাঠিয়েছেন। এরই মধ্যে একজন বিশিষ্ট কুয়েতি নাগরিক এ ব্যাপারে একটি আপত্তিকর মন্তব্য তুলেছেন। তিনি বলেছেন যে এখন কুয়েতে পারিবারিক ভিসায় আগতদের জন্য স্বাস্থ্য বিমার ফি নির্ধারণ করে দেওয়া হোক 500 থেকে 1000 দিনার। অর্থাৎ পারিবারিক ভিসায় যারা অবস্থান করবে তাদের তামিল সাহি বা মেডিকেল ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা করার জন্য 500 থেকে 1000 দিনার করার দাবি জানিয়েছেন। জানিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের স্থানীয় পত্রিকা কুয়েত টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে 1 জুন 2022 থেকে যে কোনো ব্যাংকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে 1 দিনার ফি কেটে নেওয়া হবে এবং এটি মোবাইল সহ অন্যান্য সকল অনলাইন সিস্টেমে প্রযোজ্য হবে। তারা আরও জানিয়েছে যে বিদেশি স্থানান্তরের জন্য 6 দিনার খরচ হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি স্থানীয় ব্যাংক তাদের ক্লায়েন্টদের সতর্ক করেছে যে 1 জুন 2022 থেকে কর্পোরেট অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে এক্ষেত্রে 1 কেডি বা 1 দিনার খরচ হবে না। বিদেশ থেকে আগত ট্রান্সফারের ক্ষেত্রে 6 দিনার কেটে নেওয়া হবে। এই 6 দিনার যদি না কাটা হয় সেক্ষেত্রে করণীয় হলো ওয়েব সংযোগ ব্যবহার করতে হবে। ওয়েব সংযোগ ব্যবহার করে অর্থ প্রদান করলে কোনো প্রকার চার্জ কেটে নেওয়া হবে না এবং এক্ষেত্রে ব্যবসা এবং গ্রাহক উভয়ই লাভবান হবে। আজকে কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 34 ডিগ্রি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এই সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বালুঝড় তীব্রভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।